এই কাদের সাহেব উনি বলছিল খেলা হবে, কিসের খেলা, কিসের খেলা, খেলা জনগণের সঙ্গে তো কোনো খেলা নাই। এখন আপনি আসেন, আপনার লোকজন দিয়ে খেলা, জনতার মহাসমাবেশ, তৃণমূল পর্যায় থেকে সারা বাংলাদেশের মানুষ আজকে এখানে এই আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শপথ নিচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার বাস্তবায়নের জন্য। আমরা যে নিরিখে জাহাঙ্গীরকে বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধে গিয়েছিলাম তার এক কপটটুকু আপনারা পালন করতে পারেন নাই। আজকে এই দেশের আপনাদের মতো রাজনীতিবিদরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছেন, প্রমাণ। আজকে আমার দেশের একটা মা তার একটা শিশুকে এক পেলা দুধ দিতে পারে না, ওষুধ একটা ট্যাবলেট দিতে পারে না। আপনাদের এত টাকা কেন? আমি শ্রদ্ধা করি আমাদের আজকের গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনাকে, তার বাবাকে। কিন্তু দুঃখের বিষয়, জনগণের অধিকার কোথায়? মানুষ আজকে খুন হচ্ছে, আজকে মানুষ আনাহার অর্থারে আছে, আজকে সব জায়গায় সিন্ডিকেট বলতেছেন আমি শেখ মুজিবের কন্যা, আপনি আপনার বাবার আদর্শকে ধারণ করতে পেরেছেন। আমার মনে হয় না আপনি যে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আর জনগণ দেখতে চায় না, জনগণ সঠিক মুক্তিযোদ্ধা। আজকে যারা ভুয়ো মুক্তিযোদ্ধা তারাও ভাতা বেতন খাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের মতো নিহ মানুষগুলা যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদের কোনো বেতন ভাতা নাই। আজকে মুক্তিযোদ্ধাকে ছাঁটাই করেন, আজকে ছাত্রদেরকে পুনর্বাসিত করেন, এদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেন, সুসম্মানে নির্বাচন করেন, সঠিক নির্বাচন দিন। জনগণ থাকতে চাইলে থাকবেন, নাহলে নেমে যাবেন, এই কথা ছিল, এই ওয়াদায় আপনি ক্ষমতায় ছিলেন। বারবার ভোট করি, জনগণের বুকে গুলি, মানুষ গুলি খায়, গুলি খাওয়ার জন্য আজকে মুক্তিযুদ্ধ হয় নাই। লক্ষ্যের বিষয়, আমার রংপুরে এই ছাত্র সাইদ, সাইদের বাবা দিন মজুর, রিক্সা চালায়, সাইদের বুকে গুলি চালানো হয়েছে। ওই পুলিশ তার বাড়ি হলো শ্রীরামপুর, লালমনিহাট জেলার শ্রীরামপুরে বসবাস করে, সে ছাত্রলীগের একজন ক্যাডার, সেই এই পুলিশ সদস্য, সে গুলি করে, গুলি করার পরে আমাদের ওই সন্তান, ওই মেধাবী ছাত্র লুটিয়ে পড়ে তার মৃত্যুবরণ করে, তার মা বাবা আজকে আহাজারি করতেছে, তাদের কেউ খোঁজ নেয় না। অথচ দেখা গেল ফোন করলো ইনুস, আর একটা ছোট কৃষি ছেলেকে দিয়ে বললো যে ছেলে ফোন করছে, কতটুকু সত্য? আপনি শুনুন, আমরা মানতে বাধ্য থাকব, যদি কোনো সাধারণ মানুষকে আপনার পুলিশ হয়রানি করে, ওই টেকনাফ থেকে তেঁতুলিয়া, লালমনিহাট থেকে এই বিক্রমপুর পর্যন্ত সমস্ত অসল করে দেওয়া হবে, খবরদার। আর সাধারণ গরিব লোকের বই গুলি চালাবেন না, রিক্সাওয়ালারে মারবেন না, ছাত্রদের মারবেন না। আমরা স্বাধীনতা, আমরা স্বাধীন করছি, শান্তি চাই, শান্তি চাই। আমরা বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীনতা যুদ্ধে গেছিলাম, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে আপনারা ধারণ করেন নাই।